আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিবাস নতুন লোগে আপনাদের সকলকে আবারও স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে প্রীতি এবং ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টকজাল মিষ্টি আচারের রেসিপি এখানে আমি তিনটা আচার নিয়ে আসছি যদিও একটি আচারের ভিডিও আমি স্কিপ করেছি কারণ হচ্ছে ভিডিওটি অনেক লেন্থ হয়ে গিয়েছিল সেজন্য আমি এখানে আপনাদেরকে আমরার এবং আমলুখের দুইটা আচারের রেসিপি দেখাবো তো চলুন ভিউয়ার্স দেখে আমরা কিভাবে এই আচারটি তৈরি করেছি তো প্রথমে আমি মরিচ কড়াইতে টেলে নিয়েছি এবং আমরা আচারটি প্রথমে তৈরি করব তো সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মরিচ তেলের ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা তো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই তেলের মধ্যে আমি আমড়াগুলো ছেড়ে দিব। তো আমরা এগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে অনেকগুলো আমরা নিয়েছি প্রায় পাঁচ ছয় কেজির মতো তো আমরাগুলো আমি পিস পিস করে চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি এই হচ্ছে আমরা কেটে ভালো করে ধুয়ে একটি চালনেতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পর আমি কড়াইতে আমরাগুলো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন রসুন আচারে দিলে আচারের স্বাদটা একটু ভারে বেড়ে যায় আমার মনে হয় কিন্তু কাঁচা রসুনের ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না সেই জন্য রসুনটা আমি একটু আগিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে তো এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষা পেস্ট আসলে আচারের মধ্যে সরিষার তেলের একটা ফ্লেভার এবং সরিষার ঝাঁজ না থাকলে সেই আচারটা ভালো লাগে না আমার মনে হয় তো সরিষা পেস্টটা দেওয়ার পর এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আচারগুলো দেখুন এই পর্যায়ে এসেছে দেখতে কতটা রসালো লাগছে জিভে জল চলে আসছে নিশ্চয়ই আসলে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতে মজা হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এখানে শুকনামরিচের গুঁড়ো আমি অল্প পরিমাণ অ্যাড করেছি কারণ আচারগুলো যাদের জন্য তৈরি করা তারা প্রত্যেকেই খুব খুব কম ঝাল খায় যদিও আমি একটু বেশি খাই কিন্তু যাদের জন্য তৈরি করেছি তারা খুব কম ঝাল খায় আপনাদের ভাইয়া বাহিরে চলে যাবে ওর টিকিট কেটে ফেলেছে তো তাকেই মানিয়ে দিয়েছি ও ওর কলিগ প্লাস হচ্ছে বস ওনাদেরকে দেওয়ার জন্য তো এই হচ্ছে বাসফোরণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যখন আচারটা তৈরি করেছি তখন প্রায় রাত্র সাতটা সাড়ে সাতটার মতো যদি ভিডিওটা একটু অন্ধকার আছন্ন উঠেছে তো এই হচ্ছে আমাদের আচারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই রসালো হয়েছে আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় সামান্য পরিমাণ এতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে তো এই হচ্ছে আমাদের আমরার আচারটা দেখুন কতটা রসালো হয়েছে তো আমরা নেক্সট আচারে চলে যাচ্ছি এই হচ্ছে আমলখি আমি এখন আমলখির আচার কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি অনেক কিছু স্কিপ করে দিয়েছি সেজন্য দুঃখিত আমরা আমলক্ষিটা সিদ্ধ করে নিয়েছি প্রায় ফাইভ মিনিটের মতো বয়েল করার পর আমি এটাকে নামিয়ে একটা চাল নিতে রেখে দেব তো এই হচ্ছে চালনিতে রাখার পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে আমি প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং আচার যেভাবে কষিয়ে বসাই ওভাবে মরিচ মরিচ চিনি তেল ওগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিব সর্ষার পেস্টে আর আমি অল্প কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ আমল আচার ন্যাচারালি একটু কালো হয়ে যায় সেজন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার পেস্টটি সরিষার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিব খেজুরের গুড় অল্প কিছু পরিমাণ এতে করে আচারটির কালার ভালো আসবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেজুরের গুড়টি ভালো করে মিশিয়ে নেছি এবং এতে অ্যাড করে দিচ্ছি এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি আমলক্ষির আচারগুলো কয়েক দফা ভাজতে হয় কোন জাল দিতে হয় কারণ হচ্ছে আমলুখি যেহেতু একটু তেতো ফলটা খেতে একটু তেতো তো মনে হয় বা টেস্ট একটু তেতো হয় সেই জন্য ভালো করে যদি মিষ্টিটা ভিতরে না ঢোকে তাহলে আচারটা ভালো লাগবে না সেজন্য এই আচারটি আমি দুই তিন দিন জাল করে তারপরে তৈরি করেছি তো এই হচ্ছে আমার লাস্টের স্টেপটি আমার রামলক্ষীর আচারটি এসেছে খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল আচারটি খেতে দেখুন কতটা রস আলো এবং ভালো লাগছে দেখতেই আসলেই খুবই সুস্বাদু হয়েছে এটা শরীরের জন্য খুবই উপকারী একটি আচার আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো ভিওয়ার্স আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সকলের সাথে আর অবশ্যই বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের আচারগুলো কেমন হয়েছে বড় থেকে ছোট পর্যন্ত সকলেই আচারগুলো খেতে পারবে আর আমলকির আচারের তো তুলনাই হয় না এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো আমলকি আচার টিপ তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে অবশ্য তো ভিউয়ার সকলকে বিদায় দিয়ে আমি রেবা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম